बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম। আজকে আমাদের আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন, এজন্য আমি আপনাদেরকে বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে বেশ কয়েকটি ইস্যু নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি, আমি একে একে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আগামী 12ই নভেম্বর জাতীয় সংসদে ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওয়ামী দুঃশাসন বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসাবে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছে। বিএনপি নির্বাচনে অংশ নিলেই যেন সরকার এবং আওয়ামী লীগের মধ্যে এক ধরনের অস্থিরতা শুরু হয়ে যায়। তারা বিএনপিকে যেমন ভয় পায়, তেমনি জনগণের অংশগ্রহণে একটি উৎসব মুখর, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনকেও তারা ভয় পায়। তারা জানে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে তাদের ভরাডুবি সুনিশ্চিত। সেজন্য নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়া মাত্রই আওয়ামী লীগ নির্বাচনী বিধি বিধানকে বিধানগুলি দেখিয়ে দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে বিএনপি প্রার্থী ও তার কর্মীর সমর্থকদের উপর হামলা, মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনী পরিবেশকে ধ্বংস করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্বাচনকে ব্যর্থ করে দিতে চায়। ঢাকা 18, গত 22শে অক্টোবর ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে 48 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও দক্ষিণ খান থানা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর আলীর নেতৃত্বে দক্ষিণ খান গার্লস স্কুল রোডে নূর বিলাস অ্যাপার্টমেন্টের নিচতলায় কর্মী সভা চলাকালে সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে বিএনপি কর্মীদের মারাত্মকভাবে আহত করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ও লুটপাট করে। সেখানে রক্ষিত প্রায় 10টি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। তাদের হামলায় ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি কর্মী ফারুক মোল্লা, থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হাসিনা বেগম, যুবদল নেতা আতিক ফারুক সহ অর্ধ শতাধিক নেতাকর্মী মারাত্মকভাবে আহত হন। গত 24শে অক্টোবর দিবাগত রাতে কামারপাড়ার রানা ভোলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের সহ সাধারণ সম্পাদক জনাব মোস্তফা জামানের বাড়িতে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। সেখানে তার বৃদ্ধা মা বসবাস করেন, তার উপস্থিতিতে এই হামলা সেখানে চালিয়ে তাকে অসুস্থ করে দেওয়া হয়। গতকাল 25শে অক্টোবর 45 নং ওয়ার্ডের শাহকবির মাজার থেকে বিএনপির প্রার্থীর গণসংযোগের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, যা পূর্বে স্থানীয় নির্বাচনী কর্মকর্তাকে অবহিত করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ উদ্দেশ্য প্রণোদিতভাবে হঠাৎ করে বিএনপির প্রার্থীর গণসংযোগের স্থানে পাল্টা কর্মসূচি দিয়ে পুলিশি পাহারায় জায়গা দখল করে রাখে। সেখানে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হলে পুলিশ তাদেরকে বর্জন করে রাখে, তাদেরকে সে এলাকায় আর নির্বাচনী প্রচারণা চালাতে দেয় নাই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য তাৎক্ষণিকভাবে বিএনপির প্রার্থী সেখানে তার কর্মসূচি পালন না করে অন্য স্থানে তার গণসংযোগের কর্মসূচি চালায়। সিরাজগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা গত 23শে অক্টোবর নির্বাচনী এলাকায় তার নিজ বাড়িতে গেলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডার বাহিনী তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে এবং তাকে নির্বাচনী প্রচার প্রচারণার কাজে বাড়ি থেকে বের হতে দেয়নি। এমনকি বিএনপি নেতাকর্মীদেরকেও প্রার্থীর বাড়িতে যাওয়ার পথে লাঠি সোঁটা নিয়ে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে হুমকি এবং নেতাকর্মীরা যাতে প্রার্থীর বাসায় না যেতে পারে সেই ব্যবস্থা তৈরি করছে। এসব ঘটনা স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও তারা কোনো ব্যবস্থা নেয় নাই। গতকালকেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে সিরাজগঞ্জ এক আসনে। উল্লেখ্য,
2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট কণ্ঠশিল্পী কনক চাঁপাকেও একই কায়দায় নির্বাচনী প্রচার প্রচারণা সহ নির্বাচনী বিভিন্ন কর্মকাণ্ডে ব্যাপকভাবে বাধা দেওয়া হয়েছিল। তাকে সে সময় কোনো কর্মকাণ্ড সেখানে পরিচালনা করতে দেওয়া হয় নাই। সাংবাদিক বন্ধুগণ, ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে আওয়ামী সন্ত্রাসীরা বেপরোয়াভাবে বিদ্রোহে হামলা চালাচ্ছে বিএনপির প্রার্থী সমর্থক ও ভোটারদের উপরে। এছাড়া পুরনো মামলায় কিংবা নতুন দায়েরি মামলার হুমকি দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি নির্যাতন ও গ্রেপ্তার করার হুমকি দিচ্ছে তারা। জাতীয় সংসদের উপনির্বাচনের আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এইসব ঘটনা ঘটলেও তারা সে সময় সেখানে কোনো ব্যবস্থা নেয় নাই, বরঞ্চ তাদের আশকারায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠছে এবং বিএনপির প্রার্থীদের প্রার্থী এবং তার সমর্থকদের প্রচার প্রচারণা নির্বাচনী কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। ঢাকা 18 সিরাজগঞ্জ 1 জাতীয় সংসদের এই উপনির্বাচনে আওয়ামী লীগ একের পর এক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে চলছে। তবে জনগণ ভালোই বুঝতে পারছেন যে বর্তমান সরকারের ভয়াবহ দুঃশাসনের ফলে সারা দেশে নজিরবিহীনভাবে নারী ও শিশু ধর্ষণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সরকারি দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস এবং নানা দুষ্কর্মকে আড়াল করতেই সরকার তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে এবং তাদের দলীয় কর্মীদেরকে দিয়ে জাতীয় সংসদের উপনির্বাচনে নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে ভোট ডাকাতির খেলায় উঠে পড়ে লেগেছে। কারণ সরকারের নিকট একটি বিষয় সন্দেহাতীতভাবে পরিষ্কার হয়ে গেছে যে সুষ্ঠু নির্বাচন হলে তাদের পরাজয় সুনিশ্চিত। তাই তারা দলীয় সন্ত্রাসীদের দিয়ে বল প্রয়োগের মাধ্যমে স্থানীয় সকল নির্বাচন সহ জাতীয় নির্বাচনে নিজ দলীয় প্রার্থীদের বিজয়ী করতে চায়। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 জাতীয় সংসদের উপনির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রতিমান হচ্ছে যে 30 ডিসেম্বরের জাতীয় নির্বাচনের মতোই উক্ত আসন দুটিতে প্রহসনের নির্বাচন করতে তারা ব্যস্ত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট এলাকার জনগণের প্রতি আমরা আহ্বান জানাই, যে কোনো মূল্যে নাগরিকদের ভোটের অধিকার রক্ষা করতে ভোট ডাকাতির ষড়যন্ত্র রুখে দিতে হবে। বর্তমান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই, নির্বাচনের নামে অপকর্ম করলে তাদেরকেও জবাবদিহি করতে হবে। বন্ধুগণ, গতকাল 25 অক্টোবর ঢাকার পুরাতন ঢাকার মালিতলায় অবস্থিত ঢাকা সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের স্কুল গেট থেকে ভোট চুরির নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ঢাকা সিটি দক্ষিণের মেয়রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে। উল্লেখ্য, মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান এবং আধুনিক বাংলাদেশ গড়ার অবদানের স্বীকৃতি হিসাবে 2006 সালে ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র বলুন সাদেক হোসেন খোকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির পক্ষ থেকে আমরা এই প্রতিহিংসাপরায়ণ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ফলক পুনঃস্থাপনের জোর দাবি জানাচ্ছি। এসব ঘটনার মধ্য দিয়ে সরকারের প্রতিহিংসার রাজনীতির মুখোশ উন্মোচিত হচ্ছে। আওয়ামী লীগ সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সহ্য করতে পারে না, কারণ মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার, দেশ গঠন, রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে শহীদ জিয়া ও বিএনপি যেখানে সেখানে সফল হয়েছে। সে কারণে প্রতিহিংসার জ্বালা মেটাতে এ ধরনের প্রতিহিংসামূলক আচরণের পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণের হৃদয়ে মণিকোঠায় শহীদ জিয়ার নাম গেঁথে আছে। কাজেই ষড়যন্ত্র করে কোনো স্থাপনা থেকে শহীদ জিয়ার নাম মুছে ফেলে বা নাম পরিবর্তন করে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে শহীদ জিয়াকে মুছে ফেলা সম্ভব নয়। বন্ধুগণ, গতকাল রাজধানীর কলাবাগানে মিডনাইট নির্বাচনের এক সংসদ সদস্যের ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা ও তার সহধর্মিনীর উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারাত্মকভাবে রক্তাক্ত করেছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। এই সরকারের লোকদের ক্ষমতার দাপটে দেশে কোন শ্রেণী পেশার মানুষের জীবনের নিরাপত্তা এবং সম্মান নাই। কক্সবাজারের ওসি প্রদীপ কর্তৃক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যা, সিলেটে পুলিশি হেফাজতে রায়হান হত্যা সহ এ
ধরনের ঘটনা নিত্যদিনকার ঘটনায় পরিণত হয়েছে বর্তমানে এই অনৈতিক সরকারের বেপরোয়া প্রশাসন এবং তাদের সাঙ্গপাঙ্গদের কারণে। বন্ধুগণ, শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে ফরিদপুরের বোয়ালমারি, পটুয়াখালীর বাউফল এবং সম্প্রতি গাজীপুরে মন্দির ও পূজা মণ্ডপে হামলা, প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা এই সকল হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা বলতে চাই এর আগেও মন্দির, প্যাগোডা, গির্জায় এ ধরনের হামলা সংঘটিত হয়েছে এবং এসব ঘটনার মধ্য দিয়ে সরকারি দলের বা সরকার এবং প্রশাসনের যে ব্যর্থতা সেটা কিন্তু ফুটে উঠেছে। আমরা দুর্গাপূজা সহ অন্যান্য ধর্মীয় উৎসবের পূর্ণ নিরাপত্তা এবং নিরাপদভাবে যাতে এই পূজা উদযাপন করতে পারে সেই জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। বন্ধুগণ, সারা দেশের মতো ফেনী যেন এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সম্প্রতি ফুলগাজী জেলার ছাত্রলীগের এক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ্যে জেলা বিএনপির নেতা ও আনন্দপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম রসুল গোলামকে প্রকাশ্যে হুমকি দিয়েছে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে এবং একই সাথে প্রশাসনকেও তারা আহ্বান জানাচ্ছে যে সেখানে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার স্বার্থে গোলাম রসুলকে ক্রস ফায়ার দেওয়ার দাবি জানাচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং গোলাম রসুলের গোলাপের সার্বিক নিরাপত্তা এবং হুমকিদাতার গ্রেপ্তার দাবি জানাচ্ছি। ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার হত্যাকাণ্ডের পর সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের এক গ্রুপ সেখানে একটা ব্যাপক তাণ্ডব চালায়, ঘর ভারী ভেঙে দেয়, বাড়িঘর ভেঙে দেয়, পুড়িয়ে দেয় এবং যানবাহনের ব্যাপক ক্ষতি সাধন করে। সেখানে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতে এবং নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাতে বিএনপি নেতা, স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুজ্জামান রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে রিয়াজুজ্জামান রিয়াজের মুক্তি দাবি করছি। বন্ধুগণ, তথাকথিত উন্নয়নের স্লোগানের আড়ালে আমরা কোনেই আমাদের অধিকার ও আত্মমর্যাদা সরকার কেড়ে দিচ্ছে। ঘরের বাইরে কোথাও মানুষের কোনো নিরাপত্তা নাই। গুম, খুন, অপহরণ, ধর্ষণ, বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর যুদ্ধ নির্যাতন এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পত্রিকার পাতা খুললেই দেখা যাবে পত্রিকার পাতায় মোটা দাগে নারী শিশু ধর্ষণের খবর প্রকাশিত হচ্ছে। 2020 সালে আজ পর্যন্ত এমন একটি দিনও যায়নি যেখানে রাজধানী বা দেশের কোথাও নারী শিশু ধর্ষণের ঘটনা সংঘটিত হয়নি। বর্তমান অবৈধ সরকার কর্তৃক রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে ভিন্ন দল ও মতের মানুষকে অপমানিত করে নির্যাতিত করা হচ্ছে। আইন আদালতকে নিজেদের মতো করে ব্যবহার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি নবীনগর উপজেলায় জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সাংগঠনিক টিমের উপস্থিতিতে কর্মী সভা চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিবর্ষণ সহ ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলায় যুব দলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন, আশিকুর রহমান মাহমুদ, ওয়াসিম, যুগ্ন সম্পাদক আলী আশরাফ সহ যুব দলের কেন্দ্রীয়, জেলা এবং স্থানীয় পর্যায়ে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়। বিএনপির পক্ষ থেকে আমরা এই ঘটনার ন্যায়কার্যক্রম ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এজন্য আমরা জোর দাবি জানাচ্ছি।